নমস্কার, গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গল্প শোনানোর আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজ গল্পের আড্ডায় আপনাদের শোনাব বিশিষ্ট কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, প্রত্নতত্ত্ব। গল্পটি আমরা নিয়েছি তারাদাস বন্দ্যোপাধ্যায় সম্পাদিত শুভম থেকে প্রকাশিত বিভূতিভূষণ গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে। গল্প পাঠে আমি কাজল, পোস্টার ডিজাইন শোভন ও সামগ্রিক পরিকল্পনায় প্রগতি। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, প্রত্নতত্ত্ব। এই গল্প আমি আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যারা কিছু আলোচনা করেছেন তাদের সকলেরই কাছে ডাক্তার সুকুমার সেনের নাম অত্যন্ত সুপরিচিত। ডাক্তার সেন অনেকদিন ধরেই গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাটনা এক্সকেভেশনের সময় তিনি স্পুনার সাহেবের প্রধান সহকারী ছিলেন। মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন। বৌদ্ধ আইকনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত। প্রাকগুপ্ত যুগের মূর্তিশিল্প ও ভারতীয় মূর্তিশিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বই দুখানা ছাড়াও এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশীয় সাময়িক পত্রিকায় এ বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তার পড়বার ঘরটায় নানান স্থানের ভাঙা পুরনো ইট, ভাঙা কাঠের তক্তি বসানো তুলট কাগজ, তালপাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার কোনো স্থান ছিল না। এইসব মূর্তির শ্রেণীবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন। কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন, পুঁথি মেলাতেন, তারপরে টিকিট আঁটতেন। পদ্মমূর্তি তারা। দিন কতক পরে এ বর্ণনা তার মনঃপূত হতো না। তিনি আপন মনেই বলতেন, ওটা তো ললিত খেপ বোঝ হলো, তারা কি করে হবে। তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপিট ওপিট ভালো করে দেখতেন। মূর্তিটার যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন, হে হাতটাই নিশ্চয়ই পদ্ম ছিল, মানে বেশ বোঝা যাচ্ছে কিনা। তারপর আবার পুরনো টিকিটের ওপর নতুন টিকিট আঁটতেন, পদ্মমূর্তি জম্বলা। তার এই ব্যাপার দেখে আমার হাসি পেত। আমার চেয়েও বিজ্ঞ লোকে ঘাড় নেড়ে বলতো, হ্যাঁ ওসব চাকরিবাজি রে বাবু, চাকরিবাজি, নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল। ওরা আজ খোঁড়া ইট পাথর সাজিয়ে হুবহু বলে দিলেন, এটা অশোকের নাট মন্দিরের গোড়া, ওটা অশোকের আস্তাবলের কোণ। দেখতে দেখতে একটা প্রকাণ্ড রাজবাড়ি মাটির ভেতর থেকে গজিয়ে উঠল। দূর, চাকরি তো বজায় রাখা চায়, কিছু নয় রে বাপু ওসব চাকরিবাজি। তবে এসব কথার মূল্য বড়ই কম, কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমারও এসব বিজ্ঞ লোকের চিরদিনই ভাসুর ভাদ্রব সম্পর্ক। সেদিন দুপুরবেলা ডাক্তার সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন, আমি তখন একটা রাষ্ট্রবিপ্লবের মতো সেখানে গিয়ে হঠাৎ হাজির হলাম। আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। খানিকক্ষণ খোশ গল্প করে বুঝলাম সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতে তিনি খুব ব্যগ্র হয়ে পড়েছেন। এ কথা সে কথার পর ডাক্তার সেন বললেন, চা খাবে তো, চা নাই,
একটা গল্প শোনো, এটা আমি কখনো কারুর কাছে বলিনি, তবে স্পুনার সাহেব কিছু কিছু শুনেছেন। বাইরে সেদিন খুব শীত পড়েছিল, দরজা বন্ধ করে সুকুমার বাবুর গল্প শোনার জন্য বসলাম। চা এলো, চা খেতে খেতে সুকুমার বাবু তার গল্প বলতে লাগলেন। বিক্রমপুরের পুরনো ভিটার কথা বোধহয় কিছু কিছু শুনে থাকবে, এটা কতদিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না। অনেকদিন ধরে ঢিবিটা ওই রকমই দেখে আসছে, এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না। ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিবিটা খোঁড়বার কথা উঠল। এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা ওটা কয়েকবার খোঁড়বার প্রস্তাব দেয়, কিন্তু টাকার জোগাড় করতে না পেরে তারা পিছিয়ে যান। আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না, কারণ আমার মনে হয়েছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এমন কিছু বিশেষ পাবার আশা নেই। অবশেষে কিন্তু আমার আপত্তি টিকল না, ওটা খোঁড়বার জন্য টাকা বরাদ্দ হল। আমিও বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম। গিয়ে দেখলাম যে ঢিবিটা কাটতে হবে তার কাছে আর একটা ঠিক তেমনি ঢিবি আছে। এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে, যদিও তা প্রায় মজে এসেছে। ঢিবি দুটোই খুব বড় সড়, ময়না কাটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকে ঢিবিটার ওপরের অংশ একেবারে দুর্গম, পূর্ব দিকে ঢিবিটা একটু ছোট, তার পেছনের ঢালু দিকটায় খানিকটা ফাঁকা ঘাসে জমি আছে। সাধারণত খনন কার্য আরম্ভ করার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে কাজ আরম্ভ করি, তারপর কাজ এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি। পাটনা এক্সকেভেশনের সময় এতে খুব কাজ হয়েছিল, কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি এসব করার আবশ্যক দেখলাম না। আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোক ছিল না, তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা PWD থেকে। এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোকে বলে নাস্তিক পণ্ডিতের ভিটা, ও ছোটটাকে বলে টোল বাটির ভিটা। কারুর মতে এই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তিশাস্ত্রকার বল্লভাচার্য। তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন, এজন্য দেশের লোকে তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয়। কেউ কেউ অবশ্যই বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানাও জন্মাননি, তাদের মতে ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা। যাক সে কথা, আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন। আমি যা জানতে পেরেছি, পূর্বে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন বটে, কিন্তু জোর করে কিছু বলতে পারেননি। আমি জোর করে বলতে পারি কিন্তু বলিনি, কেন বলিনি আর কেমন করেই বা আমি জানলাম সেইটাই তোমাকে বলবো। কিছুকাল ধরে ঢিবির ওপরকার বন কাটানো হলো, তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু করা হলো। আমার সঙ্গে আমার বন্ধু ঢাকা মিউজিয়ামের ধরে নাও কবাবু ছিলেন।
তিনি শুধু প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন তার চেয়ে অনেক বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত। প্রধানত তারই আগ্রহে ও উৎসাহে আমরা এ কাজে হাত দিই। দিনের পর দিন ঢিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায়ায় ক্যাম্প চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম। আমার বন্ধুর চোখমুখের ভাব ও উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন ঘুরতে ঘুরতে একটা পুরানো আমলের রাজবাড়ি টাড়ি বা একটা তাল পাতায় লেখা হাস্ত বাংলা ইতিহাসের পুঁথি। নিদেন পক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই বা মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে প্রথমে বেরুল একটা মাটির ঘট। ও রকম গড়নের ঘট এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয় কিনা জানি না। ঘটের নিচের তলা পর্যন্ত কার্ভটি যে দিয়েছিল সে গ্রাম্য কুমোরটিকে আমি শ্রদ্ধা করি। ঘরটার মধ্যে প্রায় আধ ঘট কড়ি। হিন্দু রাজত্বে কেনা বেচার জন্য কড়ি ব্যবহার হতো জানো তো। কোন অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে কড়িগুলো সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন। সে ভবিষ্যৎ কতদিন হল সুদূর অতীতে মিলে গেছে। সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি। ক্রমে ক্রমে আরো অনেক জিনিস বেরোতে লাগলো। আরো মাটির অনেক ভাঙা ঘট, কলসি, একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার, একটা প্রদীপ, ভাঙা ইটের কুঁচো এবং সকলের শেষে বেরুল একটা কালো পাথরের দেবী মূর্তি। এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প। এতএব এইটাই ভালো করে বলি। দেবী মূর্তিটি পাওয়া যায় টোল বাড়ির ভিটায়। মূর্তিটি রাজমহলের কালো পাথরের তৈরি, চকচকে পালিশ করা। বহুদিন মাটির তলায় থেকে সে পালিশ যদিও নষ্ট হয়ে গেছিল, কিন্তু মোটের উপর তখনও যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি। মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল। হাতে বীণা না থাকলেও দেবী না হয়ে দেবমূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসে ধরে নেওয়া যেতে পারত। মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হলো তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম। অনেক মূর্তি গত 15 বছর ধরে পরীক্ষা করে আসছি, কিন্তু এটা কি? বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে? খানিকক্ষণ এক দৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে রইলাম। আমি খুব কল্পনা প্রবণ নই, কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুর বেলায় পত্রবিরল ঘোড়ানিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন যেন গোলমাল হয়ে গেল। অল্পক্ষণ, অবশ্য খুব অল্পক্ষণের জন্যে মনের মধ্যে এক অপূর্ব ভাব, সৌন্দর্যে ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করা নিটোল সে দেবী মূর্তি, তার মুখের দৃঢ় রেখাগুলির, দেহ গঠনের শিল্পভঙ্গির, হাতের আঙুলগুলির বিন্যাসের সুন্দর ধরন, সকলের উপর মূর্তির মুখের সে হাসিমাখা জীবন্ত সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করেছে তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম হল। জয় হোক সে অতীত যুগের অজ্ঞাতনামা শিল্পীর, জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার। মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে
আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানী বুদ্ধের দলের মধ্যে তাকে রেখে দিলাম। রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভ্রুরেখার নিচে বাঁশ পাতার মতো টানা চোখ দুটোর কোণে হাসি যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠেছে। কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগল। খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পায়নি যাতে মূর্তিটার বা ভিটার সময় নিরূপণ করতে পারি। তবে মূর্তিটি গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতের তৈরি, এটা আমি তার মাথার উপরে ছাতার মতো চিহ্ন দেখে কতটা আন্দাজ করতাম। পাথরের মূর্তির মাথার উপর এই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা রীতি, এ আমি অন্য মূর্তিতেও দেখেছি। সেদিন রবিবার সন্ধ্যাবেলাটা আমার এক প্রতিবেশীর বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম। এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি, অপরের কাছে এ কথা বলতে আমার বাধে, কারণ তারা আমায় বিশ্বাস করবেন না। অনেক রাত্রে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম। পূজার মন্দিরে যেমন ধূপ ধুনো ফুল ঘি চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায়, এটা ঠিক সেই ভাবের। সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেলল। রাত কটা হবে ঠিক জানি না, মাথার কাছে ঘড়িটা টিক টিক করছিল। হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝেই কে যেন একজন দাঁড়িয়ে, তার মস্তক মুন্ডিত, পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছদ, মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে। বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি কোথায় মিলিয়ে গেল। বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম, ঘড়িতে দেখলাম রাত দুটো। ভালো করে চোখ মুছলাম, ঘরে কেউ কোথাও নেই। ভাবলাম আরে গেল যা, রাত দুপুরের সময় এ যে দেখছি ছোটবেলাকার সেই আবু বেন আদেম। খানিকক্ষণ বিছানায় বসে থাকবার পর ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘোরে কিরকম চোখে ধাঁধা দেখে থাকবো। তারপর আবার শুয়ে পড়লাম, একটু পরে বেশ ঘুম এলো। কতক্ষণ পরে জানি না আবার কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গে আবার সেই সুগন্ধটা পেলাম, আবার সেই নেশা। এবার নেশাটা যেন আমার পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেলেছে। তারপরেই দেখি সেই মুন্ডিত মস্তক পীতবসন জ্যোতির্ময় বৌদ্ধভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন। তারপর আরো কতকগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল। হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। দেখলাম এক বিস্তীর্ণ স্থান, কত বাড়ি, শ্বেত পাথরে বাঁধানো কত চত্বর, কত গম্বুজ দেউল, অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পরা লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন, অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠরত, এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার সেই বৌদ্ধ ভিক্ষু দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত, যুবক মণ্ডলী তার ছাত্র,
অশোককুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্তপুষ্পগুচ্ছে ঝরা পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার ওপর বর্ষিত হতে লাগল। দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল। আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল। এক বিরাট উৎসব সভা, উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে। সব যেন অজন্তা গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে উঠে বেড়াচ্ছে। কোন প্রাচীন যুগের হাবভাব পোশাক পরিচ্ছদ, সভার চারিধারে বর্ষা হাতে দীর্ঘদেহ সৈনিকরা দাঁড়িয়ে, তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে পা ঠুকছে। সবার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরী এক মেয়ে, মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্ম আটা এক যুবক, তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলোয়ার ঝুলছে, গলায় ফুলের মালা, মুখে বালকের মতো সরল সুকুমার হাসির রেখা। মেয়েটির নিটোল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবল হস্তে যিনি স্থাপন করলেন, ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বদ্ধ ভিক্ষু। বায়োস্কোপে ছবির মতো বিবাহ সভা মিলিয়ে গেল। আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল, শীতে দাঁতে দাঁত লাগল, পায়ের আঙুল যেন আড়ষ্ট হয়ে উঠল। চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য, উপর থেকে বরফ পড়ছে, তুষার বাষ্পে চারিধার অস্পষ্ট, সামনে পিছনে সুউচ্চ পর্বতের চূড়া, সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ হতে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে। এক দীর্ঘদেহ ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ বেয়ে ভীষণতর হিমবৃষ্টির মধ্য দিয়ে মাতালের মতো টলতে টলতে পথ চলেছেন। তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের উপর এসে পড়েছে, কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলছেন। বহু দূরের এক উত্তুঙ্গ তুষার মণ্ডিত পর্বতচূড়া কিসের আলোয় রক্তাভ হয়ে দৈত্যের হাতের মশালের মতো সে বিশাল তুহিন রাজ্যে দূর প্রান্ত আলোকিত করে ধকধক করে জ্বলছে। তুষার বাষ্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেলল। তারপর চোখের সামনে এ যে আমার চিরপরিচিত বাংলাদেশের পাড়াগাঁ, খড়ের ঘরের পেছনে ছায়াগহন বাঁশ বনে বিকাল নেমে আসছে, বইচি ঝোপে শালিক পাখির দল কিচকিচ করছে, কাঁঠাল তলায় কোনো গৃহস্থের গরু বাঁধা, মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক, তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি দেখে মনে হলো বর্ষা সন্ধ্যার মেঘমেদুর আকাশের নিচে ঘনশ্যাম কেতকী পল্লবের মতো কালো ভাব গভীর চোখ দুটি মেলে সে পাথরের মূর্তির মুখের দিকে এক দৃষ্টি চেয়ে আছে। হঠাৎ সে দৃশ্য মিলিয়ে গেল। দেখি আমি আমার ঘরে খাটেই শুয়ে আছি, পাশে সেই বদ্ধ ভিক্ষু। এবার তিনি কথা বললেন, তার কথাগুলো আমার খুব স্পষ্ট মনে আছে। তিনি বললেন, তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছ, তারই টানে অনেকদিন পরে আজ আবার পৃথিবীতে ফিরে এলাম। 900 বছর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম। যে স্থান তোমরা খুঁড়েছ ওই আমার বাস্তবিকটা ছিল। তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবন যাপন করেছ, এই জন্যে তোমার কাছে আমার আসা সম্ভব হয়েছে, এবং এই জন্যে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতকগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম।
আমি দীপঙ্কর শ্রীজ্ঞান। মহারাজ নৈপাল দেবের সময়ে নালন্দা মহাবিহারের সঙ্গস্থবীর ছিলাম। ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল, সেজন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয়। দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই। বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল, তখন ভগবান সাক্ষশ্রীর পরে আমি তিব্বত যাই সেই ধর্ম পুনরুদ্ধারের জন্য। আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয়। আজ অনেকদিন পরে পৃথিবীতে এই বাংলায় ফিরে এসে সে কথা বেশি করে মনে পড়েছে। চেদিরাজ কর্ণ দিগ্বিজয়ে বার হয়ে দেশ জয় করতে করতে গৌড় মগধ বঙ্গের রাজা নৈপাল দেবের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন, আমি তখন নালন্দায় অধ্যাপক। মনে আছে উৎসাহের সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি। এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নৈপাল দেবের পুত্র বিক্রহপালের যে বিবাহ হয়, আমি সেই বিবাহের পুরোহিত ছিলাম। অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি করতে শিখি এবং অবসর মতো আমি তার চর্চা রাখতাম। তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র, তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি গড়ি। মূর্তিটি আমার বড় প্রিয় ছিল। ওই মূর্তির টানেই অনেকদিন পরে আবার পৃথিবীতে ফিরে এলাম। দেশের লোকে আমায় নাস্তিক বলত, কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম, তার উপর সাধারণভাবে ধর্মবিশ্বাস আমার ছিল না। যে অরুণোচ্ছটা রক্ত হিমবান শৃঙ্গ জনহীন তুষার রাজ্য আলোকিত করেছে, যা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ। সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরধিগম্য। আমার কথা ধরি না, কারণ আমি নগণ্য। কিন্তু যে বিশাল সংগ্রাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল, তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যতে চিরদিন লক্ষ্য রেখে চলেছিলেন। আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম। যেখানে এখন আছি, সেখানে সেসব যুগপূজ্য জ্ঞান তপস্বী আমার নিত্য সঙ্গী। তোমরাও অমৃতের পুত্র, সে লোক তোমাদের জন্য নির্দিষ্ট আছে। অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক। এরপর বৌদ্ধ ভিক্ষু কোথায় মিলিয়ে গেলেন? কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে। বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। ডাক্তার সেন গল্প শেষ করলেন। আমি জিজ্ঞাসা করলাম, মূর্তিটা এখন কোথায়? ডাক্তার সেন বললেন, ঢাকা মিউজিয়ামে। শেষ হল গল্পের আড্ডার নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রত্নতত্ত্ব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।